এই মামলায় যার কাছে অন্তত 1000 কোটি টাকা গেছে, যার লিপস এন্ড বাউন্স কোম্পানিতে 2014-15, 15-16, 16-17 সালে সুভাষ আগরওয়াল কোম্পানির মাধ্যমে কয়েক কোটি টাকা গেছে, সেই অভিযুক্তের মামলা মহামান্য সর্বোচ্চ আদালতে আগামী 12-12-2022 আছে। আমি তাই আপনাদের শুধু চার্জশিটের রেফারেন্সটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। গুরুপদ মাঝি ওয়াজ অ্যারেস্টেড ইন লাস্ট উইক অফ মে 2022 এন্ড ইন দি লাস্ট উইক অফ জুলাই 2022 ইনভেস্টিগেটিং এজেন্সি ফাইলড কমপ্লেন এগেনস্ট হিম ইন দ্য কোর্ট অফ রোজ এভিনিউ কন্টেনিং 2000 পেজেস ইনক্লুডিং রিলেট অ্যাকাউন্ট ডকুমেন্টস। এখানে পেজ নম্বর 444 রোল অফ প্রতীক দেওয়ান, পেজ নম্বর 400 এইচআর ইনফ্রাকন, পেজ নম্বর 68 স্টেটমেন্ট অফ অনুপ বাজি এট দ্য রেট অফ লালা। আপনারা যেহেতু পাবলিক ডোমেনে চলে এসেছে চার্জশিট, এটা আর তো কারোর কাছে নেই, তাই আপনারা এখান থেকে দয়া করে সংগ্রহ করে নেবেন। শুভেন্দু অধিকারী যা বলে ভেবে বলে, আর যেটা বলে সেটা করে দেখায়। আমি এই রাজ্যের 2 কোটি 28 লক্ষ মানুষের প্রতিনিধি, ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব আমার উপর আস্থা রেখেছেন, আমার কলিগ এমএলএরা আমাকে নেতা নির্বাচিত করেছেন, তাই আমার কার্যত এই 1.5 বছরের পারফরমেন্সে অ্যাজ এ লিডার অব অপোজিশন প্রোটেক্টর অব দি পিপুল অব বেঙ্গল, আমার যেটা লিমিটেশন আছে উইদিন মাই লিমিটেশন আই এম ফাংশনিং টুডে, ইট উইল কন্টিনিউ টুমোরো অলসো, আমি সে কাজটা করতে থাকব। এবং আমরা সবাই সর্বোচ্চ আদালতের আগামী শুনানির জন্য অপেক্ষা করব। আমি এই বিষয়ে কোনো কথাই বলব না। ওনারা পার্থ চ্যাটার্জিকে দিয়ে বিধানসভায় আমাদের জ্ঞান দিতেন, নীতি আদর্শ সততার কথা বলতো।